save water, save the earth, save electricity, make a digital Bangladesh, stay clean, save the environment. Okay bondura, this is Mehdi Hassan and welcome again to my channel. Ajke ami eshechi notun ekta video niye jekhane ami kotha bolbo confusions about internet speed. Ekhon cholun describe bishoyta describe kori keno confusion. যখন আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা ইন্টারনেট সার্ভিস হোল্ডারের কাছ থেকে নেট কিনে থাকি তখন তারা এরকম বলে থাকে 2 Mbps বা 3 Mbps, কিন্তু আমরা ডাউনলোড করতে গিয়ে আমরা ডাউনলোডারে দেখি Kbps-এ। কিন্তু এরকমটা কেন হয় চলুন একটু ডেপথে দেখি। যখন আমরা সার্ভিস প্রোভাইডার বলতেছে Mbps তখন দেখবেন এই বিটা ছোট হাতের এবং এই বি ইকুয়াল টু বসে বিট, আর বিট ইকুয়াল টু আমরা বুঝি ডিজিটের সংখ্যা 0 এবং 1। কিন্তু যদি আমরা অ্যাকচুয়াল যখন ডাউনলোডের সময় যে স্পিডটা পাচ্ছি Kbps-এ দিচ্ছে এটা দেখবেন বড় হাতের বি, কিন্তু এই বি ইকুয়াল টু বিট বোঝে না, এটা ডিফাইন করে বাইট, আর বাইট ইকুয়াল টু কাপল অফ 8 বিটস, দ্যাট মিন্স 1 বাইট ইকুয়াল টু 8 বিট। সো আপনার 2 Mbps এর যদি লাইন হয়ে থাকে তাহলে অবশ্যই এটা 2048 কিলোবাইট হয়, 1 কিলোবিট, আর একে আপনি 8 দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনি বাইটে স্পিড পাবেন। সো এখানে বিষয়টা হচ্ছে এই যে আপনার 2048 বিট এবং 256 বাইট দুটো একই রকম ব্যাপার, এখানে কনফিউশনসের কিছু নাই। সে এখন যদি আপনার কেনা নেট হয়ে থাকে 15 Mbps-এর তাহলে আপনি পেতে পারেন আপনার অ্যাকচুয়াল স্পিডটা এই ফর্মুলা অনুসারে। সো আপনি 15 Mbps-এর নেট কিনে বা 15 Mbps-এর লাইন কিনে যদি ডাউনলোড স্পিড বা 1.9 বা 2 Mbps, কনফিউশন হওয়ার কিছু নেই, দুটো একই জিনিস। সো ডোন্ট বি কনফিউজড, কিপ স্মাইলিং। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো টেক ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আর যদি আমার এই টেক ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। যদি আপডেট ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে দাবিয়ে দেবেন আপডেট ভিডিওগুলো নোটিফিকেশান পেতে।